রাত পোহালে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা ঘরে ঘরে। কিন্তু তার আগে বাজারে বেরিয়ে মাথায় হাত মধ্যবিত্ত বাঙালি। বাঁকুড়া শহরের মাচানতলা, চকবাজার সহ অন্যান্য বাজারগুলি ঘুরে দেখা গেল ফল থেকে পূজার অন্যান্য উপকরণ এমনকি প্রতিমার দামও বেশ চড়া। ফলে বাজেটে কাটছাট করতে হচ্ছে অনেককে, এমনটাই জানিয়েছেন শহর বাঁকুড়ার ক্রেতা সাধারণ। বাগদেবীর আরাধনার আগে বাঁকুড়া শহরের বাজারগুলিতে ডাব 50 থেকে 60 টাকা প্রতি পিস, কলা 40 থেকে 50 টাকা ডজন, আপেল এক ধাক্কায় বেড়ে হয়েছে প্রতি কেজি 200 টাকা, লেবু 60 থেকে 100 টাকা, আঙুর 100 টাকা, বেদানা 180 টাকা, নারকেল 60 টাকা, কুল 60 থেকে 80 টাকা, শাকালু 20 থেকে 30 টাকা, শসা 50 টাকা, মটরশুঁটি 60 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। সরস্বতী পূজার বাজার করতে আসা গৌতম মহাপাত্র বলেন, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, এর মধ্যে বাড়িতে সরস্বতী পুজো, তাই স্বাদ আর সাধ্যের ফারাক বুঝে বাজেটে কাটছাট করতে হচ্ছে। পুজোর মার্কেট খুব হাই, নব নব করে সমস্ত জিনিসই কিনতে হচ্ছে। এক জায়গায় প্রতিমা দেখতে এসছি, পাঁচ রকমের দাম হচ্ছে এবং হাই, কিন্তু বাজার তো করতে হবে। এবং পুজো, সরস্বতী পুজোর ছেলেরা আছে বাড়িতে, একটা প্রতিমাও নিয়ে যেতে হবে, সেই জন্য দাম দর করে করে নিতে হচ্ছে। খুবই দাম বেশি, খুবই দাম বেশি, যে হারে বাজারের জন্য এসছি পকেটে সেই রকম পরিমাণে টাকা নাই দিচ্ছি, অর্ধেক করে পরে আবার গাড়ি ফিরতে দিতে হবে। সব হয়, সব হয় মার্কেটে। প্রতিমার দামও বেশ চড়া, মানছেন বিক্রেতারাও। প্রতিমা বিক্রেতা মিলন পাল বলেন, বাজারে ভিড় বেশি, তবে সেই তুলনায় বিক্রি নেই। বাজার তো যা দেখা যাচ্ছে প্রচুর ঠাকুর নেমেছে, বেচাকেনা সেরকম আজকের দিনে এতটা বেচাকেনা নাই, ভিড় ভাড়টা বেশি, দেখাশোনা বেশি, ভোজদার কম বেড়ে যাওয়ার থেকে। ভোজদার বলছে দাম বেশি, দাম বেশি বলছে, দিনের তো দিন সব কিছুই দাম বাড়ছে। অন্যদিকে ফল বিক্রেতা শুভজিতের দাবি, আপেল ছাড়া অন্যান্য ফলের দাম তেমন খুব একটা বাড়েনি, তবে এবার বাজারে সব ধরনের ফলের যোগান বেশ ভালো বলেই তিনি জানান। বাজার তো যা বরাবর আগের বছর ছিল সেরকমই আছে, দাম সেরকম কিছু বাড়েনি। আপেলের দামটা চাপা আছে, কুলের আমদানি প্রচুর, শাকালুর আমদানিও প্রচুর আছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।